লকডাউন শুরু হওয়ার পর যেসব মহিলাদের জনধন অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে প্রতি মাসে পাঁচশো টাকা করে অর্থাৎ দেড় হাজার টাকা তিন মাসে পাঠানোর কথা ছিল কেন্দ্রীয় সরকারের সেই কথা মতোই প্রথম দফায় পাঁচশো টাকা করে তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয় কিন্তু সেই অ্যাকাউন্টে ব্যালেন্স চেক করার জন্য সবাই গিয়ে ব্যাংকে লাইন দেয় ফলে এরপরে জমায়েত শুরু হয় এই জমায়েত এড়িয়ে যাওয়ার জন্য পরবর্তী দফায় যে পাঁচশো টাকা করে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করবে সেই ব্যালেন্স কিভাবে আপনি বাড়িতে বসে চেক করবেন সেটি আমি এই ভিডিওতে দেখাবো আপনার জনধন অ্যাকাউন্টে পাঁচশো টাকা প্রবেশ করেছে কিনা সেটি জানার জন্য আপনি দুটো হেল্প নাম্বার ইউজ করতে পারেন একটি হলো ওয়ান এইট জিরো জিরো ফোর টু ফাইভ থ্রি এইট জিরো জিরো এছাড়াও ওয়ান এইট জিরো জিরো ওয়ান ওয়ান টু টু ওয়ান ওয়ান এই নাম্বারে ফোন করতে পারেন এবং প্রথমে আপনাকে ভাষা নির্বাচন করতে হবে তারপর আপনি মোবাইল থেকে এক প্রেস করবেন এবং তারপর ব্যালেন্স এবং শেষ পাঁচ লেনদেনের জন্য এক টিপতে পারেন কারণে স্বাভাবিকের তুলনায় পরিষেবা প্রতীক্ষার সময় বেশি হতে পারেন বা সীমাবদ্ধ পরিষেবা পেতে পারেন অসুবিধার জন্য দুঃখিত আপনার এটিএম কিংবা ডেবিট কার্ড ব্লক করার জন্য শূন্য এবং রেজিস্টার্ড মোবাইল নম্বর সেবার জন্য ফোন ব্যাংকিং আর অ্যাকাউন্ট সম্বন্ধিত সেবার জন্য একটি বোন এটিএম অথবা আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স জানার জন্য নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে একটি এছাড়া আপনার অ্যাকাউন্টের সাথে যুক্ত যে মোবাইল নাম্বারটি সেই মোবাইল নাম্বার থেকেও আপনি আপনার ব্যালেন্স জানতে পারবেন প্রথমে আপনাকে ওই নাম্বার থেকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য যেই নাম্বারটি আপনার অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত আছে সেই নাম্বার থেকে আপনাকে একটি মেসেজ করতে হবে প্রথমে আপনি লিখবেন আর ইজি তারপর একটি স্পেস দিয়ে আপনার অ্যাকাউন্টের নাম্বারটা লিখবেন তারপর আপনাকে পাঠাতে হবে জিরো নাইন টু টু থ্রি ফোর এইট 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 এই নম্বরে তাহলেই আপনি আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স সম্পর্কে জানতে পারবেন এছাড়া আপনার অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত যে মোবাইল নাম্বার সেখান থেকে আপনি নাইন ডবল টু থ্রি সেভেন টিফেল সিক্স টিফেল সিক্স এই নাম্বারে কল করতে পারেন এবং সরাসরি অ্যাকাউন্ট সম্পর্কে আপনি তথ্য পেয়ে যাবেন এইগুলি ফলো করুন এবং ব্যাংকের বাইরে আপনাকে আর লাইন দিতে হবে না আপনার এসবিআই যে যনধন অ্যাকাউন্ট আছে সে অ্যাকাউন্টের ব্যালেন্স আপনি বাড়িতে বসেই চেক করে নিতে পারবেন